আবারও ইসরায়েল ঘাঁটিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গত 72 ঘন্টায় 5টি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এবার পাল্টাপাল্টি আক্রমণে ইউক্রেন রাশিয়া, বাড়ছে যুদ্ধের ভয়াবহতা। এদিকে যুদ্ধক্ষেত্রে পরাজয়ের আশঙ্কা জেরেনস্কির। আরো জানিয়ে দিব, এবার 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 38 জন ফিলিস্তিনি নিহত। এদিকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জার্মানির সরকারি কর্মকর্তাদের। এবার শক্তি হারাচ্ছে মিয়ানমার সামরিক বাহিনী, দাবি থাই প্রধানমন্ত্রীর। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে যে কারণে চীন সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলি ঘাঁটিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, তার প্রতিবাদে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা আবারও ইসরায়েলের সামরিক ব্যারাক ও ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, তারা ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে গতকাল 3টি অভিযান চালিয়েছে, যাতে 2টি ব্যারাক এবং 1টি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। গতকাল এবং আজ সকালে ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU আলাদা 3টি বিবৃতিতে এসব হামলার খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমি এবং ইসরায়েলের অন্য অঞ্চলে এসব হামলা চালানো হয়। প্রথম বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমির পশ্চিম অঞ্চলের ইয়ারডেন ব্যারাকে ড্রোনের সাহায্যে আঘাত আনা হয়। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত আরব ভূখণ্ডের ইয়োতান ব্যারাকে পরবর্তী হামলা চালানো হয়। আর তৃতীয় হামলা চালানো হয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের লেক তিবারিয়াসের উত্তরে এলিফালিত সামরিক ঘাঁটিতে। এই হামলায় ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ব্যবহার করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। PMU এই বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। সূত্র পার্স টুডে। এদিকে 72 ঘন্টায় 5টি জাহাজে ভয়াবহ হামলা হুতি বিদ্রোহীদের। গত 72 ঘন্টায় 5টি জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ব্রিটিশ ও ইসরায়েলি বাণিজ্যিক জাহাজের পাশাপাশি মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করেও হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা। রোববার এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইডেন উপসাগর ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে এসব হামলা হয়। বিবৃতিতে হুতিদের পক্ষ থেকে জানানো হয়, একাধিক ব্যালিস্টিক মিসাইল ও রকেট ছোড়া হয় এসব জাহাজকে লক্ষ্য করে। তবে মার্কিন জাহাজ লক্ষ্য করে চালানো এসব হামলা সফলভাবে প্রতিহত করা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রসঙ্গত, ইরানপন্থী গোষ্ঠী হুতিদের হামলার জবাবে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলা শুরুর পরই তাদের সন্ত্রাসী তকমা দেয় ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সত্ত্বেও লোহিত সাগরে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে হুতিরা। একমাত্র গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ করলেই লোহিত সাগরে হামলা বন্ধ করা হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি। এবার পাল্টাপাল্টি আক্রমণে ইউক্রেন রাশিয়া, বাড়ছে যুদ্ধের ভয়াবহতা। পাল্টাপাল্টি আক্রমণ চলছে ইউক্রেন রাশিয়ায়। দক্ষিণ রাশিয়ার রোব অঞ্চলে বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই ঘটনায় বিধ্বস্ত হয়েছে 6টি রুশ বিমান, পাশাপাশি আরো 8টি বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় প্রায় 20 জন সেনা সদস্যের হতাহতের বিষয়টি জানিয়েছে এক নিরাপত্তা সূত্র। অন্যদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় 6 জন বেসামরিক সহ 10 জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে অঞ্চলটির কর্মকর্তারা। সূত্র AFP ও BBC-র। দক্ষিণ রাশিয়ার বৃহত্তম শহর রোস্তভ অন ডন, সেখানে মরজবস্ত বিমান ঘাঁটিতে সাধারণত রাশিয়ার SU-27 ও SU-34 বিমান রাখা হয়। সেই বিমানগুলো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ফ্রন্টলাইনে ব্যবহার করছে রাশিয়া। রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে BBC-র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সীমান্তবর্তী ওই অঞ্চল লক্ষ্য করে 40টিরও বেশি ড্রোন ছোড়া হয়েছে। এ বিষয়ে রুশ সামরিক বিশ্লেষক পাভেল আক্সিয়োনভ বলেন, অল্প সময়ের ব্যবধানে এতগুলো ড্রোন দিয়ে হামলা চালানোর কারণে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারত। রোস্তভ হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারাতপ, কুরুস্ক, বেলগরদ ও ক্রাসনোদার অঞ্চলকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলায় অংশগ্রহণকারী সব ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। এদিকে যুদ্ধক্ষেত্রে পরাজয়ের আশঙ্কা জেরেনস্কির।
মার্কিন সামরিক সহায়তার অভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার জয়ের আশঙ্কা দেখছেন। তার মতে মার্কিন কংগ্রেস সেই সহায়তা প্যাকেজ অনুমোদন না করলে রাশিয়া আরও জমি দখল করতে পারে, যুদ্ধক্ষেত্রে গোলাবারুদ ও অস্ত্রের অভাবে ইউক্রেন পরাজয়ের মুখ দেখতে পারে বলে মনে করছেন সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার তিনি বলেন, মার্কিন কংগ্রেসের সামরিক সহায়তার প্যাকেজ আটকে থাকায় রাশিয়ার পক্ষে আরও জমি দখল সহজ হয়ে উঠেছে বলে তিনি সতর্ক করে দেন। এক ভিডিও বার্তায় তিনি নির্দিষ্টভাবে মার্কিন কংগ্রেসের কাছে সেই বার্তা পৌঁছে দেবার আর্জি জানান। তার মতে সেই সহায়তা ছাড়া ইউক্রেনের পক্ষে টিকে থাকা সহজ হবে না। গত দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ার হামলা সত্ত্বেও ইউক্রেন প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। দেশের প্রায় এক পঞ্চমাংশ দখল করতে সক্ষম হলেও রাশিয়া সম্প্রতি নতুন করে বেশি জমি দখল করতে পারেনি, কিন্তু এবার নিয়ন্ত্রণ রেখার কাছে চারসিপ ইয়ার নামের এলাকা সে দেশের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা বাড়ছে। ইউক্রেনের সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোরস্ক, এই শহরের 30 কিলোমিটারের কম দূরে অবস্থিত সেই এলাকা হাতছাড়া হলে ইউক্রেন কঠিন পরিস্থিতির মুখে পড়বে বলে ধরে নেওয়া হচ্ছে। রাশিয়া সেই এলাকার উপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে বলে সেনাবাহিনী জানিয়েছে। এবার 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 8 জন ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে 8 জন বেসামরিক নাগরিক নিহত এবং 70 জনেরও বেশি আহত হয়েছে। গত 24 ঘন্টায় তারা এসব হামলা চালায়, ফিলিস্তিনি সংস্থা ওয়াফা এই কথা জানিয়েছে খবর টাস নিউজের। ফিলিস্তিনের অবরুদ্ধ এ ভূখণ্ডের স্বাস্থ্য সূত্রে বরাত দিয়ে সংস্থাটি জানায়, গত 24 ঘন্টায় দখলদার বাহিনী 4 স্থানে গণহত্যা চালায়, এতে 38 জন নিহত এবং 71 জন আহত হয়েছে। তাদের মতে গাজা উপত্যকার মধ্য অঞ্চলের নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 6 বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এই উপত্যকার দক্ষিণের আল নাসর শহরে বেসামরিক নাগরিকের একটি দলকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 1 নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। গাজা শহরের পার্শ্ববর্তী সুজাইয়া একটি বাড়ি লক্ষ্য করে দখলদার বাহিনী বোমা হামলা চালায়, পরে ওই বাড়ি ধ্বংস স্তূপের ভেতর থেকে 6 লাশ উদ্ধার করা হয়েছে। গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে 33,175 জনে দাঁড়িয়েছে এবং 75,800 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এদিকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জার্মানির সরকারি কর্মকর্তাদের। ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছেন জার্মানির সরকারি কর্মকর্তারা। এজন্য 100 সরকারি কর্মকর্তা দেশটির চ্যান্সেলর ওলাফ শোলস ও অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীদের উদ্দেশ্যে বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজায় যে অপরাধ করছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, এমনকি জার্মানির সংবিধানেরও লঙ্ঘন। সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে আমরা সংবিধানের প্রতি দায়বদ্ধ। এই বিবৃতিতে জার্মানির ফেডারেল সরকারের প্রায় 600 কর্মকর্তা সমর্থন জানান। এতে তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি শুরু করতে ইসরায়েল সরকারকে চাপ দিতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা জাতিসংঘের সহায়তা কার্যক্রমে অর্থায়ন চালু রাখারও আহ্বান জানান। 2023 সালে ইসরায়েলের কাছে 35,40,00,000 ডলারের অস্ত্র রপ্তানি অনুমোদন দিয়েছে জার্মানি। আগের বছরের তুলনায় অস্ত্র রপ্তানি 3 বাড়ানো হয়েছে। এর মধ্যে 30% সরাসরি ইসরায়েলের সেনাবাহিনীর ব্যবহারের জন্য বলে জানিয়েছে স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সূত্র আল জাজিরা। এবার শক্তি হারাচ্ছে মিয়ানমার সামরিক বাহিনী, দাবি থাই প্রধানমন্ত্রীর। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লাগাতার লড়াইয়ের জেরে ইতোমধ্যে যথেষ্ট শক্তি হারিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী, তবে এখনো উচ্ছেদ হওয়ার মতো অবস্থায় পৌঁছায়নি এই সরকার। সোমবার সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিছিন এ কথা বলেন। তিনি বলেন, মিয়ানমারের বর্তমান সরকারে ইতোমধ্যে বেশ খানিকটা শক্তি হারিয়েছে, তবে এখনো তারা ক্ষমতায় রয়েছে এবং খুব শীঘ্রই উচ্ছেদ হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে আমরা আঞ্চলিক রাজনীতিতে মিয়ানমারের তৎপরতা প্রত্যাশা করছি, আশা করছি এবার আমরা ক্ষমতাসীনদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারব। আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে এখনই আদর্শ সময়। থাইল্যান্ড মিয়ানমারের প্রতিবেশী দেশ, দুটি দেশই দক্ষিণ পূর্ব এশিয়ার 10 দেশের আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য। 2020 সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে 2021 সালের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন NLD সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। সেনা প্রধান জেনারেল মিন অং হ্লাইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন। ক্ষমতা দখলের পর গঠিত সামরিক সরকারের প্রধানও হন তিনি। এদিকে যে কারণে চীন সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী,
ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাত নিয়ে আলোচনা করতে চীন সফর করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আজ এবং মঙ্গলবার তিনি চীনে অবস্থান করবেন। রোববার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একথা বলেছে। সফরে মস্কো ও বেইজিং এর মধ্যে অংশীদারিত্ব আরো গভীর করার উদ্যোগ নেবেন তিনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর আমন্ত্রণে এ সফর করবেন ল্যাভরভ। এ সফরে দ্বিপাক্ষীয় সহযোগিতার পাশাপাশি ইউক্রেনের সংকট, এশীয় প্রশান্তের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, মে মাসে চীন সফর করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তিনি বৈঠক করবেন। নতুন মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পুতিনের এটি হবে প্রথম বিদেশ সফর। 2022 সালের ফেব্রুয়ারিতে চীন ও রাশিয়া সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করেছিল। এই ঘোষণার কয়েকদিন পর ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ করে রুশ বাহিনী। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী ও বড় সূত্রের সূত্রপাত হয়, যা এখন 3 বছরে গড়িয়েছে।